আসসালামু আলাইকুম। হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহকে আমরা সকলে ছোটকাল থেকেই জানি। অলিকল শিরোমণি সুলতানুল আরিফিন হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিখ্যাত ইরানি সুফি সাধক। বায়েজিদ বোস্তামি ইরানের প্রসিদ্ধ শহর বোস্তামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 804 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বায়েজিদ বোস্তামির আসল নাম আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে সুরসান আল বুস্তামি। পারিবারিকভাবে তার নাম আবু ইয়াজিদ রাখা হলেও স্থানীয় রীতি অনুযায়ী নামের শেষে যুক্ত হয় তার শহরের নাম বুস্তাম, বুস্তাম থেকে বুস্তামি। তার আবু ইয়াজিদ নামটি কালক্রমে বায়েজিদ হয়ে যায়। সুলতানুল আরিফিন বা আধ্যাত্মিক জ্ঞানীদের সম্রাট নামে পরিচিত বায়েজিদ বুস্তামি তার আল্লাতে বিলীন হবার তত্ত্বের জন্য বিখ্যাত। কিন্তু তার দাদা সুরসান প্রথমে ছিলেন পারসিক ধর্মের অনুসারী, পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ছিল 3 ছেলে, আদম, তাইফুর আর আলী, আর তারা প্রত্যেকে ছিলেন অত্যন্ত ধার্মিক এবং কঠোর তপস্বী। তাইফুরের ছেলে বায়েজিদ। প্রারম্ভিক শিক্ষা। বাল্যকালে বায়েজিদের জন্য গৃহে শিক্ষক রেখে শিক্ষার ব্যবস্থা করা হয়। তার আলেম পিতাও তাকে গৃহে শিক্ষা দিতেন। একটু বড় হলে ভর্তি করা হয় মাদ্রাসায়। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী ও পড়াশোনায় বিশেষ মনোযোগী। মাদ্রাসায় পড়াকালীন সময় হঠাৎ তার পিতা মারা যান, তবে পারিবারিকভাবে সচ্ছল থাকায় তার শিক্ষাক্রম অব্যাহত থাকে। জানা যায় বায়েজিদ অন্য সব শিশুর মতো দুরন্ত ছিলেন না। তার বেশিরভাগ সময়ই তিনি নিজ বাড়ির নিভৃতে অথবা মসজিদে কাটিয়েছেন। নিভৃতচারী হওয়া সত্ত্বেও সুফি জগৎ থেকে তিনি কখনই আলাদা থাকেননি। সুফিবাদের আলোচনা করার জন্য তিনি লোকজনকে নিজের বাড়িতে আমন্ত্রণ করতেন। মাতৃভক্তি। এক রাতে বায়েজিদের অসুস্থ মা ঘুম ভেঙে গেলে পানি পান করতে চাইলেন, কিন্তু ঘরে পানি ছিল না, কলসি খালি। তখন বালক বায়েজিদ পানি আনতে বেরোলেন রাত দুপুরে। দূরের এক ঝর্ণা থেকে পানি ভরে তিনি ঘরে ফিরে দেখলেন তার মা আবারও ঘুমিয়ে পড়েছেন। কিন্তু বায়েজিদ মায়ের ঘুম না ভাঙিয়ে মায়ের কাছে সারা রাত দাঁড়িয়ে রইলেন পানির গ্লাস হাতে। পাছে মা আবার উঠে পানি পান করতে চান। রাত পেরিয়ে সকাল হলে মায়ের ঘুম ভাঙল। তিনি দেখলেন বায়েজিদ দাঁড়িয়ে পানির গ্লাস হাতে। মায়ের প্রতি এই ভক্তি দেখে মা আল্লাহর কাছে দোয়া করলেন তিনি যেন বায়েজিদকে অনেক বড় জ্ঞানী করেন। উচ্চশিক্ষা। কোরআন হাদিসের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে মায়ের অনুমতি ও দোয়া নিয়ে শ্যামসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। মাত্র 3 বছরে তিনি প্রায় 170 জন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ফকি এবং বিজ্ঞ আলেমগণের সান্নিধ্যে পবিত্র কোরআন হাদিস সহ শরীয়তের বিভিন্ন শাখায় উপশাখায় জ্ঞান অর্জন করেন। জ্ঞান অর্জনের সাধনায় আরামায়েস পরিত্যাগ করে বিরামহীনভাবে এক দেশ হতে অন্য দেশে এক জ্ঞানীর জ্ঞান আহরণ করে অন্য জ্ঞানীর সন্ধানে ছুটে বেরিয়েছেন। পরে তিনি মারেফাত ও সুফি তত্ত্বের অনেক গূঢ় রহস্য সম্পর্কে শিক্ষা লাভ করেন। তার বিশিষ্ট শিক্ষকদের মধ্যে হযরত সৈয়দ ইমাম জাফর সাদিক ও শফিক বলখি ছিলেন অন্যতম। বায়েজিদ কঠোর তপস্যা করতেন এবং সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় দুনিয়ার সকল আনন্দ ফুর্তি থেকে নিজেকে দূরে রাখতেন। অবশেষে এটি বায়েজিদকে আত্মবিলয় এর অবস্থায় নিয়ে যায়। সুফিবাদের মতে শুধুমাত্র এই অবস্থাতেই একজন মানুষ সৃষ্টিকর্তার নৈকট্য লাভের কাছাকাছি পর্যায়ে যেতে পারে। ইসলাম প্রচার। অনেকের মতে হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ ইরান থেকে প্রথম সিন্ধুতে আসেন, পরে তার শিক্ষক হযরত আবু আলী সিন্ধি রহমতুল্লাহের আদেশে খ্রিস্টীয় 9 শতাব্দীতে সমুদ্রপথে চট্টগ্রামে আসেন। বিভিন্ন গ্রন্থের ভাষ্য মতে হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ চট্টগ্রামের নাসিরাবাদের কুমাদান পাহাড়ের খানকায় তথা দরগা শরীফে ইবাদত এবং ধ্যানের পাশাপাশি চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অন্যান্য জেলা ও অঞ্চলে ইসলাম প্রচার করেন। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগা। সফরকালীন সময়ে যেখানেই তিনি অবস্থান করে ইবাদত, রিয়াজত ও সাধনা করেছেন সেখানে স্থাপিত হয়েছে খানকা তথা দরগা শরীফ। গবেষণায় দেখা যায় বিশ্বের বিভিন্ন স্থানে প্রায় 40টির মতো তার দরগা বিদ্যমান, শুধুমাত্র মিশরেই 3টি অবস্থিত। বাংলাদেশের চট্টগ্রামের নাসিরাবাদস্থ
কোমাদান পাহাড়ের চূড়ায় যে স্থানটি ইবাদত রিয়াজতের জন্য নির্বাচিত করে খানকা করে সাধনা করেছিলেন, সেই স্থানটি বর্তমানে হযরত বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহের দরগাহ শরীফ নামে পরিচিত। তিনি কখনও বাংলাদেশে এসেছেন কিনা এ নিয়ে নানান বিতর্ক আছে। এ সম্পর্কে কোনো সুস্পষ্ট প্রমাণও পাওয়া যায় না। হযরত বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহে এখানে কোনো দিন আসুক বা না আসুক সেটি মূল বিষয় নয়, বরং ইলমুল মারেফাত অর্জনে তিনি যে সঠিক রাস্তাটি দেখিয়েছেন সেটি মানুষের জন্য অনুকরণীয়, যা মানুষের ভ্রান্ত চিন্তাধারার উপর শরীয়তের প্রাধান্যকে প্রতিষ্ঠিত করেছে। চট্টগ্রাম ছিল দক্ষিণাঞ্চলীয় সিল্ক রুটের একটি প্রধান বন্দর, যা ভারত, চীন এবং মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে। চীনে ভ্রমণকারী প্রথম মুসলমানরা হয়তো এই রুটে চট্টগ্রাম, বার্মা, সিচুয়ান বাণিজ্যে ব্যবহার করতেন। চট্টগ্রাম ছিল একটি ধর্মীয় শহর, নবম শতাব্দী থেকে উপমহাদেশে সুফিবাদ ও মুসলিম বণিকদের কেন্দ্র ছিল এবং এটা সম্ভব যে বায়েজিদ বা তার অনুসারীরা নবম শতাব্দীর মাঝামাঝি সময় বন্দর নগরী পরিদর্শন করেছিলেন। তার স্মরণীয় একটি উক্তি, এক শ্রেণীর মানুষ মারেফাতের নামে শরীয়তকে অগ্রাহ্য করে, শরীয়তের অনুসরণ ছাড়া মারেফাতের পথ খুঁজতে চায়, আসলেই এরা ভ্রান্তির মধ্যে রয়েছে। শরীয়ত ছাড়া কখনোই মারেফাত হাসিল করা যায় না। হযরত বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যদি এমন কোনো ব্যক্তি দেখো যে অনেক কেরামতের অধিকারী, এমনকি সে বাতাসে উঠছে, তবু তোমরা অবাক হবে না, তাকে ওলি হিসাবে মানবে না, বরং দেখো সে শরীয়তের অনুশাসন মেনে চলে কিনা, তার সীমারেখা হেফাজত করে কিনা। তিনি আরও বলেন, যে ব্যক্তি শরীয়ত এবং সুন্নতের অনুসরণ ছাড়া নিজেকে তরিকতপন্থী বলে দাবি করে সে আসলেই মিথ্যাবাদী, কারণ শরীয়তের অনুসরণ ছাড়া তরিকত হাসিল করা যায় না। ইন্তেকাল 661 হিজরি 11 শাবান মোতাবেক 874 খ্রিস্টাব্দে হযরত বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহে মারা যান। জীবনের 30 বছর সুফিবাদ প্রচারে ব্যয় করেন হযরত বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহে, কিন্তু তার জীবন নিয়ে কোনো ভালো জীবনী গ্রন্থ পাওয়া যায় না। তাই তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলির কিংবা তার নামে প্রচলিত বচনের সত্য মিথ্যা নির্ণয় করা সম্ভব হয় না। ধন্যবাদ।